বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট নায়ক পরিচালক জুটি মান্না এবং কাজী হায়াত জুটি। এই জুটির হাত ধরে আমরা পেয়েছিলাম দাঙ্গা, তিরাশ, দেশদ্রোহী, সিপাহী, আম্মাজান, ধরের মতো সব কাল্ট ক্লাসিক সিনেমা, এবং যে সিনেমাগুলো আজও আমরা যুগ যুগ ধরে স্মরণ করি। মান্না অ্যাট ফার্স্ট একক নায়ক হিসেবে ব্রেক পায় কাশেম মালার প্রেম সিনেমায়, এবং এই সিনেমাটি ছিল রীতিমতো সুপার ডুপার হিট। কিন্তু এই সিনেমার পরেও কিন্তু মান্না তার অডিয়েন্স ধরতে পারেনি। মান্না যে আজকে আম জনতার মান্না, আম জনতা আজকে মান্নাকে নিয়ে কথা বলে, মান্না যে প্যাটার্নে সিনেমা করতো সেই প্যাটার্ন কিন্তু প্রথম শুরু হয় অ্যাট ফার্স্ট 1992 এর দাঙ্গা সিনেমার মধ্য দিয়ে। হ্যাঁ, দাঙ্গা সিনেমার মধ্য দিয়ে কিন্তু মান্না তার সব ধরনের অডিয়েন্স ধরতে শুরু করে। কাশেম মালার প্রেম যদিও সুপার ডুপার হিট সিনেমা, কিন্তু যারা মান্নার ভক্ত তাদের কাছে অ্যাট ফার্স্ট মান্না হচ্ছে দাঙ্গার মান্না। দাঙ্গা সিনেমায় মান্না রীতিমতো রক্তে আগুন লাগিয়ে দেওয়ার মতো অভিনয় কিন্তু আজও বাঙালি দর্শক কোনোদিনও ভুলতে পারবে না। পাশাপাশি কাজী হায়াতের অসাধারণ মেকিং, সুচরিতা এবং রাজীবের দুর্দান্ত পারফরমেন্স এই সিনেমাটিকে করেছে রীতিমতো কাল্ট এবং ক্লাসিক সিনেমা। যে দাঙ্গা সিনেমার মধ্য দিয়ে কিন্তু মান্না পরবর্তীতে তার আম জনতা একটা অডিয়েন্স ধরে ফেলে, হ্যাঁ, সেই দাঙ্গা সিনেমা যখন রিলিজ পায় মান্না কিন্তু রীতিমতো কেঁদেছিল। কেন মান্নাকে কাঁদতে হয়েছিল দাঙ্গা সিনেমা রিলিজে পাওয়ার পরে, এবং দাঙ্গা কীভাবে মান্নাকে ওভারনাইট স্টার বানিয়ে দেয়, এবং মান্না কীভাবে রীতিমতো দাঙ্গার পর থেকে তার সব ধরনের অডিয়েন্স ধরতে শুরু করে, তো আজকে এইসব বিষয় নিয়ে কথা বলবো। তার আগে ছোট্ট একটা অনুরোধ, ফিল্ম স্পেস সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। পাগলি ছবির পরে কাজী হায়াত সাহেব মান্নাকে আরও একবার ব্রেক দিয়েছিলেন যন্ত্রণা সিনেমাতে, কিন্তু যন্ত্রণা ছবিটা যখন রীতিমতো ফ্লপ গেল, কাজী হায়াত সাহেব মান্নার প্রতি এতটাই চটে গেল যে পরবর্তীতে এক পর্যায়ে কাজী হায়াত সাহেব মান্নাকে এফডিসিতে ঢুকতে নিষিদ্ধ করে দিলেন। মান্না রীতিমতো সবসময় কাজী হায়াতের প্রতি এই ঘটনার পর থেকে অবলিকেটেড থাকতো, যেহেতু আমি হায়াত সাহেবের একটি সিনেমাতে লস করেছি, আমি যদি তাকে পরবর্তী কোনো সিনেমাতে পুষিয়ে দিতে পারি, মান্নার ভিতর কিন্তু সবসময় এই ধারণাটা কাজ করতো, এবং কাজী হায়াত সাহেবকে দেখলে তিনি সবসময় একটা অবলিকেটেড থাকলো, কারণ যন্ত্রণা সিনেমাটি প্রোডিউস করেছিলেন কাজী হায়াত সাহেব। তো যেহেতু তার টাকা লস গেছে, সুতরাং সে মান্নার প্রতি রেগে থাকবে, স্বাভাবিক ব্যাপার। এরপর 1991 মান্নার আরও একটি সিনেমা আসে কাজী হায়াতের বাইরে, সিনেমাটির নাম ছিল কাশেম মালার প্রেম, এবং মান্নার একক নায়ক হিসেবে প্রথম সুপার ডুপার হিট সিনেমা। এবং এই সিনেমার পর থেকেই কিন্তু মান্না রীতিমতো আস্তে আস্তে কাজ পেতে শুরু করে, কিন্তু তখনও কিন্তু মান্না অত বড় স্টার হয়ে পারেনি। এরপর 1992 আরও একবার কাজী হায়াতের সঙ্গে কাজ করলেন মান্না। হ্যাঁ, যে সিনেমাটি আজ বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটা কাল্ট ক্লাসিক সিনেমা হিসেবে ধরা হয় দাঙ্গা সিনেমাতে। কিন্তু আপনি কি জানেন, যখন দাঙ্গা সিনেমাটি রিলিজ পেয়েছিল এক পর্যায়ে মান্না কেঁদেছিল, মান্না কাঁদতে কাঁদতে কাজী হায়াতের কাছে গিয়েছিল। হ্যাঁ, 1992 রিলিজ পায় দাঙ্গা, এবং দাঙ্গা একাধিক অ্যাওয়ার্ড পাওয়া সিনেমা, এবং মান্নার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স হিসেবে ধরা হয়। মান্নার রক্তে আগুন লাগানো অভিনয় আজও মানুষের মুখে মুখে, রাজীব, সুচরিতা প্লাস অন্যান্য কাস্টিং ছিল এই সিনেমার দুর্দান্ত। 1992 রিলিজ পায় দাঙ্গা, এবং ছবি রিলিজ পরপর রীতিমতো প্রত্যেক সিনেমার নায়করা যেমন হলে হলে গিয়ে পরিদর্শন করে যে তার সিনেমাটি কেমন চলছে, এরকম কিন্তু মান্না রীতিমতো হলে হলে ঘুরতে লাগলো যে আমার দাঙ্গা সিনেমা, যেহেতু আমি অভিনয় করেছি, আমার ক্যারিয়ারে আমি একটা বেস্ট পারফরমেন্স দিয়েছি, সিনেমাটি কেমন চলছে। রীতিমতো মান্না যখন প্রেক্ষাগৃহে ঘুরতে লাগলো, এক পর্যায়ে মান্না এতটাই হতাশ হয়ে গেল যে মান্না রীতিমতো হতবাক হয়ে গেল, দাঙ্গা চলছে না, মান্না রীতিমতো হতাশ হয়ে গেল। মান্না তখন দৌড়ে কাঁদতে কাঁদতে কাজী হায়াতের কাছে গিয়ে বললো যে ওস্তাদ, দাঙ্গা সিনেমা তো চলছে না। তখন কাজী হায়াত মান্নাকে কীভাবে বোঝাবে, কাজী হায়াতের কাছে কিন্তু তখন কোনো ভাষা ছিল না। একজন সিনেমার নায়ক যিনি তার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স দিয়েও তার সিনেমাটি বক্স অফিসে চলছে না, সেই নায়ক যখন ডিরেক্টরের কাছে গিয়ে বললো যে ওস্তাদ সিনেমাটি চলছে না, তখন ওস্তাদ তাকে কীভাবে বোঝাবে? সো তখন কিন্তু কাজী হায়াত মান্নাকে বলেছিলেন, আজকে যে সিনেমাটি চলছে না, একটা সময় হয়তো সেই সিনেমাটি কাল্ট ক্লাসিক সিনেমা বনে যেতে পারে, রীতিমতো হতাশ হওয়ার কিচ্ছু নেই। এই কথা বলে মান্না কাজী হায়াতের কাছ থেকে চলে গেল। প্রথম সপ্তাহে কোনো হলেই চলেনি দাঙ্গা, রীতিমতো দাঙ্গা ফ্লপ সিনেমার ট্যাগ পেয়ে যাচ্ছে। এরপর দ্বিতীয় সপ্তাহ শুরু, রীতিমতো হলে ঝড় তুলে গেল লোকজনের, মানুষ রীতিমতো অবাক, যে দাঙ্গা ফ্লপ সেই দাঙ্গা দেখতে রীতিমতো হলে আগুন লেগে গেল মানুষের, শয়ে শয়ে মানুষ প্রেক্ষাগৃহে যেতে লাগলো দাঙ্গা সিনেমা দেখার জন্য। গ্রাম এবং শহরের প্রত্যেকটি প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। তখনকার সময় বড় বড় পত্রিকাতে তখন বড় করে কাভারেজ দেওয়া হতো যে দাঙ্গা দেখার জন্য রীতিমতো প্রেক্ষাগৃহে উপচে পড়ার ভিড়, এবং কালোবাজারিদের কাছ থেকে টিকিট কিনছে মানুষ। রীতিমতো আস্তে আস্তে বাড়তে লাগলো দাঙ্গার ক্রেজ, এবং এই দাঙ্গাই মান্নাকে ওভারনাইট স্টার বানিয়ে দিল। যে দাঙ্গা রীতিমতো চলবে না, যে দাঙ্গা রীতিমতো ফ্লপ, সেই দাঙ্গাই মান্নাকে একলাফে ওভারনাইট স্টার বানিয়ে দিল। কাজী হায়াত সেদিন অ্যাকচুয়ালি কী কলকাঠি নেড়েছিলেন যে মান্নাকে বলেছিলেন, যেভাবেই হোক, যে আজকে দাঙ্গা চলছে না, একদিন দেখি সেই দাঙ্গাই মানুষের মনে ঢুকে যাবে এবং কাল্ট ক্লাসিক সিনেমা বনে যাবে। পরবর্তীতে দাঙ্গা তো রীতিমতো সুপার ডুপার হিট হয়ে গেল, পাশাপাশি পারফরমেন্সের দিক দিয়েও মান্নার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স ধরা হয় দাঙ্গা সিনেমাকে। ক্রিটিক্যালি এবং কমার্শিয়ালি উভয় জায়গায় এই সিনেমাটি সফল হয়, রীতিমতো একাধিক অ্যাওয়ার্ড জেতে এই সিনেমা, এবং মান্নার ক্যারিয়ারের এক ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিজার্ভিং সিনেমা ছিল এই ছবিটি।
যদিও একই সালে পিতামাতা সন্তানের অসাধারণ অভিনয়ের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছিলেন আলমগীর, তবে মান্নাও কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিজার্ভিং অভিনয় করেছিলেন এই সিনেমাতে। তো তখন বিতর্ক হতো যে মান্না কি আলমগীরের থেকে ভালো পারফরমেন্স দিয়েছে। তো সো এমনই একটি সিনেমা ছিল দাঙ্গা। আজকে মান্না আম জনতার মান্না। মান্না কিন্তু কাশেম মালার প্রেম থেকে তার এই অডিয়েন্স ধরেনি, মান্না কিন্তু অডিয়েন্স ধরেছিলেন দাঙ্গার পরের থেকে। আজকে অনেকে বলে যে মান্নার গ্রামের দর্শক, মান্নার কোনো শহুরে দর্শক নেই, কিন্তু যারা ওই সময়ের দর্শক, যারা একটা দাঙ্গা সিনেমার ক্রেজ দেখেছে, তারা জানে যে মান্নার অডিয়েন্স অ্যাকচুয়ালি কারা। এবং বলে রাখা ভালো, মান্না কিন্তু তার সব ধরনের অডিয়েন্স ধরা শুরু করে দাঙ্গা সিনেমার পর থেকে, এবং দাঙ্গা মান্নাকে এত বড় স্টার বানালো রীতিমতো অবাক করা ব্যাপার। দাঙ্গা সিনেমার আগে মান্না কিন্তু ম্যাক্সিমাম সিনেমাতে সাইড নায়কের রোল করতো এবং তাকে 10,000 টাকার আর্টিস্ট ছিল মান্না। দাঙ্গা পরবর্তীতে, দাঙ্গা সুপার ডুপার হিট হয়ে যাওয়ার পরবর্তীতে মান্না এক লাভে 1,00,000 টাকা চার্জ করা শুরু করলো, এবং এরপরের থেকে দেখা গেল মান্না রীতিমতো বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র বনে গেল। এবং দাঙ্গা টাইপের ফিল্ম কাজিহাতের কাছ থেকে পরবর্তীতে আমরা পেয়েছি। কাজিহাত এবং মান্না জুটির পরবর্তীতে দেশদ্রোহী, সিফাহি, ত্রাস, আম্মাজানের মতো সব কাল্ট ক্লাসিক সিনেমা দিয়ে আমাদের ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করেছে। সো এইটা হচ্ছে কালজয়ী কাল্ট ক্লাসিক সিনেমা দাঙ্গার পিছনের একটু ইতিহাস। যে সিনেমা অ্যাকচুয়ালি ফ্লপ, অলরেডি মিডিয়ার প্রত্যেকটি লোকজন বলে দিয়েছে যে দাঙ্গা ছবি চলবে না, দাঙ্গা ছবি ফ্লপ। প্রথম সপ্তাহে নায়ক কেঁদে দু চোখ ভাসিয়ে দিয়েছে, পরবর্তীতে দ্বিতীয় সপ্তাহে কী হলো, যে পরের সপ্তাহ থেকে রীতিমতো হাউসফুল, দাঙ্গার টিকিট কোথাও পাওয়া যাচ্ছে না, দাঙ্গা রীতিমতো পরের সপ্তাহ দিয়ে হাউসফুল বিজনেস করে গেল। সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এইটাই, আপনার যদি ডেডিকেশন ভালো থাকে, আপনার যদি কাজ ভালো হয়, তো আজকে না হয় কালকে একটা সময় আপনার কাজ অবশ্যই মানুষের ভালো লাগবে। সো এইটা ছিল দাঙ্গা সিনেমার পিছনের একটু কাহিনী, যে কীভাবে এই দাঙ্গা মান্নাকে ওভারনাইট স্টার বানিয়ে দেয় এবং মান্না অডিয়েন্স ধরতে শুরু করে, মান্না কেন কেঁদেছিলেন। সো এটা ছিল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত।